আচ্ছা, আপনার জন্ম মাস তারিখটা কি আসে দাদা? খুশি হয়ে দেবেন টাকা, আপনার মাস মার্কা আর দুই বছর কলস মার্কা ঠাকুর বলছে কয় টাকা করি? 20 টাকা দিবেন, খুশি হয়ে তবে আপনার নীতি আছে সব, আপনার অন্তর আছে, সবার সাথে ভালো পরিচয়, এলাকায় আপনার সম্মানও আছে, আপনার বুদ্ধি গানও খারাপ দেয়, আপনার বুদ্ধি আছে বুঝেছেন, চলতে যায় সমস্যা, আশায় কাজ নাই, বলে হ্যাঁ আমি বুদ্ধি ঠিকই চালাই কিন্তু আশায় কাজ হয়, আশা করি তো ভালোভাবে চিন্তা করে আছি কিন্তু কাজটা আজকে কাজ কাজ করে নি, এই জন্য আপনার ফ্রেন্ডভাবে কাজ হবে, বাধা কিছু থাকবে চেষ্টা, আপনার টাকা পয়সা মায়েরও আছে, এটা বুদ্ধি ভালো, টাকা নষ্ট করা মানুষ আপনি দুই পয়সা বাজে বলে চলেন, কেউ বলে জুয়া খেলে তার খেলে, কেউ বলবে মানে নেশা করে টাকা উড়াইছে মানুষ আপনি, কিন্তু আপনার টাকা মায়ের কাছে দিয়ে দেবো, কিন্তু পিয়ারের কাছে মুরগি বার্গা দিয়ে মতো যতই ভালো মানুষ বলে বিশ্বাস করে দিয়েছে আমার সাথে বেইমানি করছে, যে ব্যবসার সাথে পিয়ারের কাছে মুরগি বার্গা দেওয়া মতো মানুষ, এই জন্য আপনি আপনার যে পাত খাবে শুধু এখনো করে ঠাকুর উপকার করছেন, খাই পারে মাটি খেলা খালেন, আপনি ভাইটাই করতে উপকার করছেন, কিন্তু আপনার টাকা পয়সা ভাই আছে কাজে, আপনার খাদ্য আপনি নিজে নিজেই করছেন, আর ইহাতে আয়ু রেখাটা যা ভালো আছে 100 কম না, এখন যাতে 80 পার হয়ে যায় চেষ্টা করি, কাকু ওই যে এই যে টাকা আমার টাকা বাজারের ভিতরে আও, আপনার আয়ুটা আছে 80টা যাতে পার করতে পারেন চেষ্টা করবেন, আর টাকা পয়সা চলছেন মোটামুটি, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছেন, সম্মান নিয়ে চলছেন, কিন্তু আপনার সুবিধাবাদী মানুষ আছে যারা ভাঙায় খেতে চায়, দিতে পারলে ভালো, এরা তো মান সম্মানের দাম দেয় না, ভাঙায় খেতে চায়, এদের থেকে সে ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি সারা যে আপনার কাছে ভাঙায় খাওয়া মানুষ আছে, এটার জন্য আপনি একটা রুবি পাথর দামা দিয়ে আমাদের বাড়িতে তাতে টাকা পয়সা অপচয় করতে পারে, টাকা দিতে আপনি খুব হিসাব দুই পয়সা নষ্ট করবে যদি হয়ে যায় পেছন দিয়ে, বলে আমি করছি না আমার হাতে ফেলে করা আছে ওই হাটটা দেখুন, আপনি মানুষ খারাপ, ইহাতে আপনার ভাগ্য বলতে পরিবেশের অবস্থা খারাপ, আপনার বাড়িঘর সম্পর্কে বংশগত আপনার মান সম্মান বাবা দাদার শুনে থাকেন, বংশ অবস্থা ভালো, বংশের মান হাতে আছে বেড়ানোর মতো বেড়াচ্ছেন মাদার সাথে গায়ে একটু জামাই বাড়ি ঘুরে আসে, আপনি বেড়াইলে ভালো আছে অনেকটা ভালো থাকবে, আপনার স্ত্রী হারাইতে পারেন আর বিয়ের রেখা প্রথম বই আসছে, আপনি যদি ভালো মানুষ না আছে দুই বিয়ে করতে না, মামা ভাগ্নের এই একটাই হইলো, আপনি ব্যাপার আছে স্ত্রী অসুখে মারা যায় সূর্য পাওনা হয় কিন্তু বুড়োকালে সবাই করে না করেছে, লালন তো একটা করেনি মাকে নিয়ে শুয়ে আছে লালনের বউ, আপনি ভালো মানুষ বিয়ে করবো না কিন্তু বউ হারাইছে আমার আগে দুটো বিয়ে দেখা তো সমস্যা, আপনি যেন ভালো মানুষ স্ত্রী হারাইতে পারেন, দ্বিতীয় বিয়ে আপনি করার মানুষ না কিন্তু হাতে আছে পাওনা, হিন্দু ঘর এখন এখন আর বলার নাই।
বংশকে ভালো ছিল, বুদ্ধি ভালো, মন ভালো, আপনার পূজা পাতি চলা ভালো, সবাই আপনাকে ভালো জানে, কিন্তু স্বার্থের মানুষ বেশিটাকে খালি খাওয়া পারে দিতে পারলে ভালো, আপনার কাছে ভাঙায় খাবে মাথায় হাত মাথায় জেল নাই আর জেল এইসব লোক শিক্ষা না।